बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 अल्लाहुम्मा सीदिना मौलाना वाला अले सीदिना मौलाना अल्लाह पाक रब्बुल आलमीन आमादेर के नबीर पथे शांतिर पथे ईमानेर पथे তাকার জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহ কবুল করুন তাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন আরো জোরে বলি না আমিন একটু মহব্বত নিয়ে আসতে বলি আমিন যা হোক আজকে আমার ভাইরা জানতে চেয়েছে কারামত কি কারামতের গুরুত্ব কি এটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে জানতে হবে যারা আল্লাহ পাককে রাজি করেছে যারা আল্লাহকে অর্জন করেছে এরা আল্লাহর বন্ধু এরা কি বলেন না এরা কি শেষ করে দিতাম কি আর এক ঘন্টা না আমি প্রশ্নটার উত্তর দিয়ে শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন তাইলে এরা আল্লাহর বন্ধু আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহর বন্ধু বলেন না ওলি মানে কি এরা কথা বলে না কেন ওলি মানে কি শুধু বন্ধু না ওলির অনেক মানে আছে ওলির অনেক অর্থ আছে এর মধ্যে একটা হলো বন্ধু এর মধ্যে একটা হলো কি আরো জোরে বলেন একটা হলো কি বন্ধু ওলি দুই প্রকার ওলি কয় প্রকার দুনিয়ার জমিনে দুই ধরনের ওলি আছে ওলি আল্লাহরা আছে দুই ধরনের একটা হলো ওলিয়ত তশরিঈ আর একটা হলো ওলিয়ত তাকওয়িনী একটা হলো ওলিয়ত তশরিঈ আর একটা হলো ওলিয়ত तकवीनी उजर मुस्लिम ना बोलिए तशरी बला है जरा पूरा जिंदगी अमर नबीर सुन्नत अनुसरण करे जरा नबीर शरीयत के आकरे धारण करे रेखेछे जरा शरीयत मुताबिक जीवन जापन करेछे এদেরকে ছোটখাটো সাধারণ মনে করো না আমার নবীর হাদিসে পাক হলো এরাও আল্লাহর ওলি সুবহানাল্লাহ মহব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ এই কারণে সুন্নি হক্কানি উলামায়ে কেরাম এরা সবাই ওলি এরা সবাই কি আমার রসূল বলেছেন হাদিসে পাকে দুনিয়ার জমিনে যত ঈমানদার আছে মুত্তাকি আছে এরা সবাই আমি নবী মুস্তাফার পরিবার জোরে বলেন না সুবহানাল্লাহ এরা নবীর পরিবার বলেছে যারা সুন্নতের পায়রাবি করে সুন্নত অনুযায়ী আলেম উলামারা দুনিয়ার জমিন থেকে হালাল হারাম পার্থক্য করে দুনিয়ার জমিন থেকে শাখা নাচকে ঈমানটা নিয়ে চলে গেছে এরা আল্লাহর বলি এরা কি বলেন এরা কি আল্লাহর বলি এদের মধ্যে আজকে দুজন নক্ষত্রের স্মরণ আপনারা করছেন সৈয়দ আল্লামা আব্দুল হাকিম বাগদাদি রহমতুল্লাহ আলাই সৈয়দ আল্লামা মোহাম্মদ ইব্রাহিম সাহেব মুদ্দাজিল্লাহুল ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই এরা দুজন মাহবুব বান্দা আমার রসূল পাকের হাদিসে পাক প্রমাণ দিচ্ছে
এরা খাঁটি আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, এরা আল্লাহর মাহবুব প্রেমিক মানুষ ছিলেন, এরা আল্লাহর ওলি ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দশে মুখে যা বলে তাই হয়, দশে মুখে যা বলে। আমাদের আপনাদের এরা যে ওলি এই বিষয়ে কোনো আপত্তি আছে? বলেন আপত্তি আছে? এই আপনারা যে নাই বলেছেন এটাই হচ্ছে এরা যে আসল ওলি সেটার প্রমাণ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো প্রমাণ, এরা সুন্নত মোতাবেক নিজের জিন্দেগিকে বিসর্জন দিয়েছে, এলাকায় দিন ধর্মর খেদমত করেছে, আমাদেরকে আপনাদেরকে ধর্ম শিখিয়েছে। এরা হচ্ছেন ওলি এত্তশরিঈ, আরটা হচ্ছে ওলি এত্তকবীনী। ওলি এত্তকবীনী হলো আল্লাহ এদেরকে স্পেশাল একটা ক্ষমতা দিয়েছেন, আল্লাহ বলেন ক্ষমতাটা আমার, কিন্তু আজ থেকে এই ক্ষমতাটা আমি তোমার হাতে দিলাম, এটা তুমি করবা। সুবহানাল্লাহ বলেন না। মানুষ মারা গেছে, এই মানুষকে মানুষকে রু দেওয়ার মতো ক্ষমতা কোনো ডাক্তারের কাছে আছে? বলেন না আছে নাকি? কোনো ডাক্তারের কাছে এই ক্ষমতা? মারা গেলে শেষ, রু আর কেউ দিতে পারবে না, দিতে পারবে একমাত্র কে? মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান ওয়া তুইজ্জু মান তাশা وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ يا الله شيتا বলেছেন যে দিনকে মুহূর্তের মধ্যে রাত করে করে ফেলতে পারে এটা আল্লাহ, আর রাতকে দিন করে ফেলতে পারে কে? আল্লাহ। জীবিতকে মৃত্যু, মৃত্যে মৃত্যে রূপান্তরিত করতে পারে আল্লাহ, আবার মৃতকে মুহূর্তের মধ্যে জীবিত করে দিতে পারে কে? বলেন না কে? এটা আল্লাহর কাজ। কিন্তু আল্লাহ এই কাজটা গৌসে আজম দস্তগীরের হাতে দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন ও আমার আব্দুল কাদের, কাজটা তো আমার, কিন্তু আমি দয়া করে কাজটা তোমাকে দিই, যাও তুমিও রাতকে দিন করতে পারবা, তুমি দিনকে রাত করতে পারবা, মরাকে জিন্দা করতে পারবা, এবং জিন্দাকে তুমি মরাও বানাতে পারবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতা কার? তো আল্লাহর ক্ষমতা, আল্লাহ ছাড়া কেউ পারে না দেয়, সেটা আমরা সকলেই জানি। কিন্তু আল্লাহ যদি কাউকে দেয়, মহব্বত করে দেয়, তাহলে যদি পারে আমার আপনার অসুবিধা কি? কি অসুবিধা আছে? এটা আল্লাহর, কিন্তু আল্লাহ ক্ষমতাটা দয়া করে দিয়েছে, আল্লাহ ক্ষমতাটা দয়া করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইনি আল্লাহর নবী, সাগরের পারে মরা মানুষ একটা দেখছে, মরা মানুষ। এখন কুকুরে নেমে এটাকে চিড়ে পেটে খেয়ে ফেলতেছে, জোয়ার যখন আসছে তখন চিল কাক একে চিড়ে পেটে খাচ্ছে। এ বলতেছে যে এ মানুষের কাছে কি মুনকার নকির আসে নাই? এরা কি আল্লাহ জায়তা করে নাই, জীবিত করে নাই? এইভাবে তার মনের মধ্যে একটা ধারণা আসলো, সাথে সাথে সে আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে, রব্বি আরনি কাইফা তুহিয়িল মাউতা, রব্বি আরনি তুহিয়িল মাউতা। আল্লাহ এই মানুষটা তো মরা, হয়তো সাগরের মধ্যে মরে গিয়েছে, পরে এখন এই মানুষটাকে কি তুমি জীবিত করো না, এই কবরে দিলে না জীবিত করবা? বলো করবা। এখন এই মানুষকে কবর দেওয়া হয় নাই, এ সাগরে মারা গেছে, ফেলে দিয়েছে, তার কি সওয়াল জবাব হয় নাই, সে কি জীবিত হয় নাই? আল্লাহ এর তো চিড়ে পেটে কি ফেলছে? আল্লাহ বলছেন আওয়ালাম তুমিন বিল্লাহ, কিরে বন্ধু তুমি আমার বন্ধু, তোমার কাছে কি এই বিশ্বাসটা কি নাই? তোমার কাছে এই বিশ্বাসটা কি নাই? তোমাকে আমি বন্ধু বানালাম, তুমি যদি আমাকে এই কথা বলো, হ্যাঁ কল বালা খুদা আছে, তবে ওয়ালা কিল্লি আতমা ইন্না কলবি আছে, কিন্তু আল্লাহ আমার একটা চাহিদা হলো, আমার অন্তরটা চাচ্ছে, আমি বন্ধু হিসেবে কি এই মানুষটা আমার সামনে একটু জীবিত হোক, এটা কি আমি চাইতে পারি না? বন্ধুর কাছে আবদার করতেছে আল্লাহর কাছে যে আপনি একটু আমাকে জীবিত করে দেখান না, আমি চাচ্ছি এটা জীবিত করে, আপনি জীবিত করবেন আমি দেখব।
কারণ তার চোখ চলে গেছে, হাত চলে গেছে, সবাই খেয়ে ফেলছে সব। এখন সে কিভাবে জীবিত হবে? আল্লাহ বলছেন যেহেতু আমার বন্ধু হয়ে গেছো, এতদিন আমি করতাম, কিন্তু আজকে এই মৃত মানুষকে তুমি জীবিত করবে। ইতারা নওয়াতদে, এটা কোন পাড়ায়? নয় পাড়ায়। এটা আমার কথা না আল্লাহর কথা? বলেন আমার কথা না আল্লাহর কথা? এ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে ফাখুস আরবাআতাম মিনাত তায়ির, বন্ধু একটা কাজ করো, ফাখুস বন্ধু আপনি গ্রামে গিয়ে ওখান থেকে সাতটা পাখি ধরো, আপনি সাতটা পাখি ধরেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি পাখি ধরবেন, পাখি ধরবেন, ফাতুরহুন্না পাখি ধরে এগুলিকে সাইজ করবেন ছুরি দিয়ে, জবে করে দেবেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবালি, এগুলি জবে করে টুকরা টুকরা করে এক একটা পাখির মাংস এক একটা পাহাড়ে নিয়ে রেখে আসবে। এখন ইব্রাহিম খলিল উনি হাঁস একটা ধরেছেন, চিল একটা ধরেছেন, কবুতর একটা ধরেছেন, এইভাবে হ্যাঁ উনি চারটা পাখি ধরে এইগুলিকে সাইজ করলেন, জবে করলেন, টুকরো টুকরো করে সব বিভিন্ন পাহাড়ের মধ্যে চারটা পাখি রেখে আসলেন। আল্লাহ রেখে আসছি, এখন আল্লাহ বলতেছে সুম্মাদু উহুন্না ইয়াতিনাকা সাআয়া, সুম্মাদু উহুন্না ইয়াতিনাকা সাআয়া, বন্ধু এখন এগুলি তো টুকরা টুকরা হয়ে গেছে, রু চলে গেছে, এগুলি সব মারা গেছে, জব হয়ে গেছে, এখন আপনি ঘরের মধ্যে গিয়ে এগুলি নাম ধরে ধরে একটু ডাক দেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিল, ইনি ইব্রাহিম খলিল ঘরে আসে, উনি আল্লাহর কথা মতো উনি বলছেন ও হাঁস আমি তোমাকে জবে করে টুকরো টুকরো করেছি, অমুক পাহাড়ে রেখে আসলাম, আমি ইব্রাহিমের হুকুমে তুমি জীবিত হয়ে আমার সামনে উপস্থিত হয়ে যাও, মাংসগুলো উড়াল দিয়ে উড়ে উড়ে ইব্রাহিম খলিলের সামনে এসে অবিকুল আবার জীবিত একটা রাস হাঁস হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র জবান দিয়ে কি দিয়েছে? ডাক দিয়েছে, সাথে সাথে সেটা জীবিত হয়ে গেছে। ও আমার বন্ধু, আমার আমি জীবিত করার জন্য আমার কাছে অস্ত্র লাগে না, আমার কাছে শস্ত্র লাগে না, মিশিল লাগে না, শুধু আমি কোন ফায়ার কোন, আমি শুধুমাত্র একটা অক্ষর আমি বলি, সাথে সাথে সেটা হয়ে যায়, আর এটার পর আমার মাহবুব বান্দা যারা আছে আমি তাদেরকে দিয়েছি, তারাও যখন বলে তখন তাদের জবাব থেকে বের হওয়ার সাথে সাথে সেটা হয়ে যায়, জোর বলেন না তাদের জবান থেকে বলার সাথে সাথে সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায়। নবীদের জবান থেকে বললে সেটা হলে এটা মুজিজা, এটা কি বলেন না? এটা কি? এটা মানুষের কাছে প্রকাশ করার ইচ্ছা না, কারামত এবং মুজিজা বলে যে এরা গ্রাভিটি দেখার জন্য, কাবুলিয়ত দেখার জন্য, ভালো বলার জন্য মানুষকে এরা এই সমস্ত বিষয়গুলি দেখায় না, এগুলি দৃষ্টির অগোচরে হঠাৎ করে দৃষ্টির অগোচরে এদের জীবন থেকে এই রকমের কাজ প্রকাশ হয়ে যায়। যখন মানুষ এই কাজটা দেখে ফেলে, ওলির পক্ষ থেকে হলে এটা কারামত, নবীদের পক্ষ থেকে হলে এটা মুজিজা। নবীদের পক্ষ থেকে হলে কি? ওলিদের পক্ষ থেকে হলে? বলেন না ওলিদের পক্ষ থেকে হলে? পুরো বিশ্বের জমিনের বিশ্বনন্দিত একটা বড় প্রসিদ্ধ কিতাব হলো আকায়েদ, শরহে
আকায়েদ আকায়েদে নাসফি এই কিতাবটা শুধু সরকারি মাদ্রাসায় পড়ানো হয় তাই না এই কিতাবটা ওয়াহাবি বলেন কওমি বলেন জামাতি বলেন এইভাবে আহলে হাদিস বলেন যত ধরনের পুরো বিশ্বের জমিনে মাদ্রাসা আছে সব মাদ্রাসায় এই কিতাবটা পড়ানো হয় এই কিতাবের মধ্যে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টারের নাম হচ্ছে কারামাত কারামাতুল আউলিয়ায়ে হাকুন প্রথম লাইনে লেখা আছে আল্লাহর ওলিদের কারামাতকে বিশ্বাস করার নাম হচ্ছে আকীদা দুর্বলের না সুবহানাল্লাহ তাইলে কারামত বিশ্বাস করার কথা তাদের কিতাবও আছে তাদের কিতাবও বলেন না তাদের কিতাবও এরাও ছাত্রদেরকে পড়াই আমরা যখন তাদের মাদ্রাসায় উলাতে পড়তেছি তখন আমাদেরকে এই কিতাবটা তারা পড়াইছে তারা পড়াইছে তো বন্ধুরা আমার তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর ওলিদের কারামত সত্য আল্লাহর ওলিদের কারামত বলেন না আল্লাহর ওলিদের কারামত এই কারামত এরা কেন জাহির করে মানুষ যেন সেটা দেখে তাদের উপর ঈমান গ্রহণ করতে পারে জোরে বলেন না সুবহানাল্লাহ এটা দেখে যেন পাকিস্তানের মুলতানে পাকিস্তানের মুলতান শহরে ওখানে হযরতে গাউস বাহলুল জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন ওনার মাজার পাক ওখানে মুলতানি মুলতানি তো ওনার কাছে একজন মেয়ে মহিলা গেল হুজুর দীর্ঘদিন পর্যন্ত আমি স্বামীর সাথে সংসার করছি আমাদের সংসারে কোনো ছেলে মেয়ে হয়নি আমি আজকে আপনার দরবারে আসলাম একটু দোয়া নেওয়ার জন্য আমি একটা সন্তান তলব করছি আপনি আল্লাহর মাহবুব বান্দা আপনি চাইলে আমাকে একটা সন্তান দিতে পারবেন সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না ওয়াহাবিদের চুকে এটা শিরিক জামাতিদের চুকে এটা কি কিন্তু সুন্নিদের চুকে এটা ওলি আল্লাহদের কারামত এটা ওলি আল্লাহদের কি বলেন না এটা ওলি আল্লাহদের কারামত হুজুর চুকটা একটু বন্ধ করলেন কারণ আল্লাহর ওলিদের কাজ হলো চুক বন্ধের ভিতরে চুক বন্ধের ভিতরে হুজুর একটু চোখ বন্ধ করলেন বন্ধ করার পরে উনি বললেন ও আমার মা আমি লাউহে মাহফুজের দপ্তর খুলে দেখেছি আপনার দপ্তরের মধ্যে কোনো সন্তান সন্ততি নেই আল্লাহ তো এটা আপনাকে জন্ম আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা লেখার সময়ে আপনার নামের লিস্টের মধ্যে আপনার আওলাদের নাম তো লেখে নাই আপনার সন্তান হবে কি করে উনি নৈরাশ হয়ে চলে যাচ্ছে উনি নৈরাশ হয়ে তো যাওয়ার সময় কতগুলি বাচ্চা ছেলে বাচ্চারা ছেলে ফাল্লারা খেলা করতেছে ওখানে সব রুকন নূরি রহমতুল্লাহ আলাই উনি তার নাতি ছিলেন উনি ছোট বাচ্চা উনি খেলতেছে এই মহিলাটাকে দেখে উনি খেলাধুলা ছেড়ে দিয়ে মা আপনি কোথায় গেছেন বলে যে আমি অমুকের কাছে গেছি উনি তো আমার দাদা তো কি কি জন্য গিয়েছো আমি দীর্ঘদিন আমি সংসার করেছি স্বামীর সাথে আমার কোনো ছেলে মেয়ে হয় নাই এ কারণে আমি গিয়েছি একটা সন্তানের জন্য আর আপনার দাদা লোহে মাহফুজের সেই কুদরতি দপ্তর কুলে দেখেছে আমার নাকি কোনো আওলাদ নাই এ কারণে নৈরাশ হয়ে যাচ্ছি এ ছোট বাচ্চা তাকে বুদ্ধি দিচ্ছে বলে যে আপনি একটা আবার যান আমি পাঠিয়েছি এ কথা বলিয়েন কি বলবে ওইটাও শিখিয়ে দিয়েছে বলে যে আপনি আমার দাদু ভাইকে গিয়ে বলবে যে যে ওখানে খোদার দপ্তরের মধ্যে যদি আওলাদের নাম লিখে থাকে আমি কি আপনার কাছে আসতাম লেখা নাই বলে তো আমি আপনার কাছে এসেছি লেখা নাই বলে আমি আপনার কাছে আসছি লিখে দেওয়ার জন্য হ্যাঁ লেখা থাকলে কি আসতাম নি লেখা নাই বলে আপনার কাছে আসলাম এই কথাটা আপনি বলবেন তখন ওই মহিলা আবার আসলেন আসার পরে হুজুর যখন দেখলেন হুজুরকে বললেন হুজুর লাউহে মাহফুজে
খোদার কুদরতের দপ্তরে যদি আমার আওলাদের নাম লেখা থাকত আমি আপনার কাছে আসতাম না, লেখা নাই বলে আমি পাওয়ার জন্য আপনার দরবার উপস্থিত হলাম। তখন হযরতে জাকারিয়া গোস ও বাহলুল জাকারিয়া রহমতুল্লাহ আলাই উনি মুস্কি মুস্কি হাসতেছে, উনি বলছেন এই মহিলাকে কেউ পাঠাই নাই, আমার নাতি নুরি সাহেব, ইনি আমার নাতি, উনি একজন মহান জগতের একজন আল্লাহর ওলি, এখনো বাচ্চা, উনি এই মহিলাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তখন মুস্কি হেসে দিয়ে বললেন মা আমি কনফার্ম আজকে তোমাকে দিতে পারবো না, তুমি আগামীকাল ভোর বেলায় আসবে, তখন আমি আপনাকে কি দেব, হ্যাঁ না একটা কনফার্ম দেব। উনি চলে গেলেন, ওই নাতি আবার জিজ্ঞেস করছে কি বলেছে, যে এটা বলেছে মা আপনি চলে যান আগামীকাল আবার আসি। তো রাতের বেলায় আল্লাহর সাথে বোঝাপড়া করার জন্য বসছে, কে ওই আল্লাহর ওলি জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাই, উনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথাবার্তা বলছে, বলার পরে কথা সব ফাইনাল হয়ে গেল যে ওই মহিলাকে যার একেবারে আওলাদ ছিল না আল্লাহ দিতে দিতে তার দপ্তরের মধ্যে সাতজন আওলাদ লিখে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, কয়জন আওলাদ, সাতজন আওলাদ। কেমনে কেমনে লিখে দিয়েছে, আল্লাহর কুদরতের কলম দিয়ে লিখে দিল। সকালবেলায় যখন ওই মেয়েটা আসলো তখন কনফার্ম করে দিলেন, এ যাও তুমি, তোমাকে সন্তান দেওয়া হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, তোমাকে কি দেওয়া হয়েছে, তো এই রকমের সন্তান দেওয়া হয়েছে। ওলি আল্লাহরা দিতে পারে না, তুমি কোন ফসাকালে বলছো দিতে পারে না, তোমার কাছে ইমান আসেনি, তুমি কাফের, ঠিক না বেটি, বলেন না ঠিক কি না, যারা এই কথা বলে তাদের কাছে ঈমান, বলেন না তাদের কাছে ঈমান। বন্ধুরা আমার এইভাবে ওই মহিলা চলে গেলেন, চলে গিয়ে এক বছর অন্ত শেষ হলো, তখন ওই মহিলা ইনি একটা সন্তান জন্ম দিলেন, কিন্তু সন্তানটা হলো মহিলা। সে বলেছে আমি চেয়েছিলাম ছেলে, এখন আমার দিয়েছে কি, এ কারণে সে চাদর দিয়ে মুড়িয়ে মেয়েটাকে হুজুরের দরবারে নিয়ে আসে, হুজুর আমি সন্তান পেয়েছি ঠিক আছে, কিন্তু আমার সন্তানটা মেয়ে, আমি চেয়েছিলাম ছেলে। এই কথা বলার পরে জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাই উনি চাদর একটা ফুঁ দিলেন, যে এই চাদর কেন তুমি কুলবা না, এই চাদর একটা মুড়িয়ে তোমার ছেলেকে নিয়ে তুমি বাসায় চলে যাও, ওইখানে গিয়ে চাদরটা কুলবে। এই মেয়েটা এইভাবেই করলো, নিয়ে যে আসার সময় উনি উজরের দরবারে মেয়ে নিয়ে গিয়েছে, কিন্তু ঘরে এসে চাদর কুলে দেখলো সেই মহিলাটা ছেলে হয়ে গেল। এটার নাম হলো কারামত, এটার নাম হলো কি বলেন না, এটার নাম কি? আর একটা কথা বলি শেষ, এটা আল কোরআন থেকে বলছি, সূরা নমল থেকে। সুলাইমান আলাইহিস সালাম ইনি বাদশাহ ছিলেন, বড় জগতের বাদশাহ ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। ইনার জামানায় সাবা শহরে একটা রানী ছিল, সেই রানীর নাম ছিল বিলকিস। সে রানীর নাম কি ছিল, সে বিলকিস, সে মহিলা, কিন্তু সে মানুষকে বলতো তোমরা আমাকে পূজা দাও, তোমরা আমাকে খোদা মানবে, আমার পূজা করবে। এইভাবে কবরটা আস্তে আস্তে সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো। সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমাকে এত বড় বাদশা বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, আমার জামানায় কি এই রকমের একজন প্রভাবশালী, এই রকমের একজন জালেম মহিলা কি মানুষকে কি পূজার মধ্যে লিপ্ত রাখবে। সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন বিলকিসের কাছে, কি লিখলেন, একটা চিঠি লিখলেন, সেই চিঠিতে
বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল বিসমিল্লাহ দিয়ে চিঠিখানা লেখলেন লেখার পরে সুলাইমান আলাইহিস সালামের দরবারে একটা হুতহুত পাখি ছিল এই হুতহুত পাখি সুলাইমান আলাইহিস সালামের সাথে সাথে থাকতো এই চিঠিখানা হুতহুত পাখি গায়ের মধ্যে চিঠিখানা তার পাখার মধ্যে গেঁথে দিলেন হে হুতহুত পাখি তুমি চিঠিখানা কোটি মাইল দূরে সাবা শহরে বিলকিসের সিংহাসন আছে তুমি এই চিঠিখানা নিয়ে বিলকিসের শুকের সামনে ফেলে দিবা আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ইযহাব বিকিতাবি হাযাব ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন হে খুদহুদ এই চিঠিখানা তুমি পেলে দেওয়ার পরে আসবা না তুমি অবজার্ভ করবে ওই বিলকিস সে এই চিঠিখানা পাওয়ার পরে কি প্রক্রিয়া কি প্রতিক্রিয়া হয় সত্যি কোটি মাইল দূরে ওই খুদখুদ পাখি চিঠিখানা নিয়ে বিলকিসের সুখের সামনে ফেলে দিলেন বিলকিস যখন এই চিঠিখানা খুললেন এই চিঠিখানার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সিলমোহর লাগানো ছিল এ কারণে বিলকিস আশ্চর্য হয়ে গেলেন বিলকিস আশ্চর্য হয়ে গেলেন চিঠির মধ্যে লেখা আছে ও ও বিলকিস তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে আমি সুলাইমানের দরবার উপস্থিত হও যদি উপস্থিত না হও তাইলে খবর আছে এই কথা শোনার পরে বিলকিস তিনি তার সৈন্যদেরকে উজির উজারাদেরকে ডাকলেন উজির উজারারাম উজির উজারারা এরা বলল ও আমাদের রানী মহারানী আমাদেরকে যদি যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন আমরা যুদ্ধ করব প্রাণপণে যুদ্ধ করে আপনার সিংহাসন বাঁচিয়ে রাখবো রক্ষা করব তখন বিলকিস বলে দিল ইনি দুনিয়ার বাদশা নয় দুনিয়ার বাদশার সাথে যুদ্ধ করে জয়লাভ করা যায় কিন্তু যিনি খোদাই বাদশা ইনার কাছে পরাজয় বরণ করা ছাড়া কোনো জয়ের মালা পাওয়া যাবে না ঠিক কিনা বলেন না ঠিক কিনা বন্ধুরা আমার এখন সৈন্যরা বলছে কি করা যায় তখন রানী বিলকিস বলে দিলেন আমরা 500 জন দাস দাসী নেব 500 জন দাস দাসী নেব সৈন্য নেব এবং আ 500 স্বর্ণ মুদ্রা রূপার মুদ্রা স্বর্ণ চাঁদির বস্তা নিয়ে এগুলি উপহার হিসাবে আমরা নিয়ে বাদশা সুলাইমানের দরবারে উপস্থিত হব এই কারণে বিলকিস প্রস্তুতি নিচ্ছিলেন উনি 500 বস্তার মধ্যে স্বর্ণের আশাপি ভরলেন উনি 500 বস্তার মধ্যে সোনা চাঁদি ভরে নিলেন এইগুলি উপহার স্বরূপ সুলাইমান বাদশার দরবারে নিয়ে আসবে কিন্তু তার ওই সিংহাসনটা সপ্ত মহলের ভিতরে দরজা জানালা স্তব্ধ বন্ধ সেখানের ভিতরে বিলকিসের সিংহাসনটা বিলকিস লুকিয়ে রাখলেন তিনি সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে আসার আগ পর্যন্ত যেন ওই সিংহাসনে কেউ প্রবেশ করতে না পারে জোরে বলেন সুবহানাল্লাহ উনি এভাবে বেঁধে রেখে ওইটাকে তালাবদ্ধ করে উনি রওনা হয়ে গেলেন বিলকিস 500 দাস দাসী নিয়ে সৈন্য নিয়ে 500 বস্তা স্বর্ণ রূপার আশরাফির বস্তা নিয়ে উপহার নিয়ে আসতেছে সুলাইমান আলাইহিস সালাম এখন তার সবার মন্ত্রী উজার উজির উজারাদেরকে বলছে যে তোমাদের মধ্যে কে আছো তোমাদের মধ্যে কে আছো যিনি বিলকিস আমার দরবার উপস্থিত হওয়ার আগে বিলকিসের সেই লুকানো সিংহাসনটা আমার চোখের সামনে এনে দিতে পারবে সুবহানাল্লাহ বলবেন না
সিংহাসনটা লুকিয়ে আসছে না, সপ্তমহলের ভিতরে তালাবদ্ধ করে আসছে যেন কেউ ঢুকতে না পারে, ওখান থেকে যেন কে নিয়ে আসতে পারে। এখন সবাই চুপচাপ, কালা ইফরিত মিনাল জিন্নি আনা আতিকা বিহিন কবল আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নি আলাইহি লাকবিয়ুন আমিন। একটা জিন, সে জিনের নাম কি? ইফরিত। সে জিনের নাম কি? সে দাঁড়ালো। সে জিনটা, হুজুর আমি কোটি মাইল দূর থেকে সিংহাসনটা আমি এনে দিতে পারবো, তবে আমাকে সময় দিতে হবে। কতক্ষণ? আপনার সিংহাসন শুরু হয় 9টা থেকে 1টা পর্যন্ত, এই সময়টা আমাকে দিতে হবে। আমি 9টা বাজে আমার কাজ শুরু করবো, 1টার মধ্যে আপনাকে এনে দেবো। বাপরে বাপ! সুলেমান আল ইসলাম বলে যে এত লম্বা সময় দেয়া যাবে না, এত লম্বা সময় দেয়া যাবে না, এর চেয়ে দ্রুত গতিতে কে আমাকে এই সিংহাসনটা এনে দিতে পারবে? তোমাদের মধ্যে কেউ থাকলে দাঁড়াও। তখন একটা মেরা জীর্ণশীর্ণ একটা মেরা মানুষ, যাকে চুকে লাগে না, হাসন আসে না, যাকে দেখতে একেবারে ছোট দেখা যায়, ওই ব্যক্তি দাঁড়িয়ে গেল। তার নাম আসিফ বিন বরখিয়া। উনি দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি যদি দয়া করেন, আপনি যদি দোয়া করেন, আপনার চোখের বালি ফাতা মারার আগে আমি কোটি মাইল দূর থেকে সিংহাসনটা আপনার চোখের সামনে আমি চোখের পলকে এনে দিতে পারবো। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ! এটার নাম কি? কারামত। এটার নাম কি বলেন না? এটার নাম কি? এটা কে বলেছে? কারামতটা কে বয়ান করেছে? আল্লাহ। কারামতটা কে বয়ান করেছে? কোরআনের মধ্যে কয়েক জায়গায় কারামতের কথা আছে। কোরআনের মধ্যে কয়েকটা সুরায় কয়েক জায়গায় আল্লাহর ওলিদের কারামতের কথা, এর মধ্যে সব বলাতে সম্ভব না। সংক্ষেপে শুধুমাত্র সুরা নমল থেকে এই কারামতটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যে উনি দাঁড়িয়ে গেলেন, সুলেমান আলাইহিস সালাম বলছেন যাও তাড়াতাড়ি তুমি সিংহাসনটা নিয়ে এসো। কিন্তু এইদিকে মন্ত্রীদেরকে বলছে এ 500টা স্বর্ণের আশরাফির বস্তা নিয়ে আসতেছে, কিন্তু তোমরা আমার দরবার থেকে 27 মাইল পর্যন্ত পুরো রাস্তাটা স্বর্ণের করে দেবে, রাস্তা বাঁধবে স্বর্ণ দিয়ে। সে বলে আমার জন্য উপহার আনতেছে 500 বস্তা স্বর্ণ, আর আমি তোমাদেরকে বলে দিলাম, জিনদেরকে বলে দিলেন যে তোমরা 27 মাইল পর্যন্ত কি করো, স্বর্ণের রাস্তা বানাও, অলি গলিতে সব গাছপালার মধ্যে সব কচিত থাকবে স্বর্ণ। আর তোমরা জিনজাতিরা, এই 27 মাইল পর্যন্ত রাস্তার দায়ে বায়ে তোমরা তাকে অভ্যর্থনা জানার জন্য দাঁড়িয়ে থাকো। এরা সবাই স্বর্ণ পর উপরে সব জিনজাতিরা দাঁড়িয়ে আছে, গালিচা দেওয়া আছে, বাদশাহ আসবে, কিন্তু সেই বাদশাহ এখনো আসে নাই, অনেক সময় লাগবে, কোটি মাইল দূর থেকে আসবে। কিন্তু বাদশাহ সুলাইমানের চুকের পলকে আসিফ বিন বরখিয়া উনি ওই সিংহাসনটা তার বেলায় তার হাতে ধরে বাদশাহর সামনে মুহূর্তের মধ্যে উপস্থিত করে দিলেন। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ! এটার নাম হলো কি? এটার নাম কি? এই সিংহাসনটা যখন বিলকিস দেখল, বিলকিস চোখ মুছতেছে, কিরে আমার সিংহাসনটা আমি আনি নাই, এটা এখানে কেন, এটা এখানে কেন, কিভাবে আসছে? এই যে বাচ্চা বিলকিসের সাথে, রানী বিলকিসের সাথে যারা মেহমান হয়ে সুলাইমান আল ইসলামের দরবারে আসছে, এরা সবাই সুলাইমান আল ইসলামের দরবার থেকে কালমা পড়ে পড়ে চলে গেছে। এই কারামতটা কেন দেখালো? যেন এটা দেখে ইহুদিরা মুসলমান হতে পারে। জোরে বলেন না, সুবহানাল্লাহ! ওলি আল্লাহরা কারামত প্রকাশ করে না, এদের অজান্তে কারামতটা প্রকাশ হয়ে যায়, এটা দেখে যেন নন মুসলমানরা এদেরকে ভক্তি শ্রদ্ধা করে এদের কদমে এসে যেন ইমানদার হতে পারে। এই কারণে হলো কারামত। এটা সম্পূর্ণ শরীয়ত সম্মত, এটা বিলকুল জায়েজ, এটাকে মানা নামাজ যেভাবে ফরজ, এই কারামতকে মানাও মুসলমানের জন্য ফরজ। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কয়েক শত আকীদা আছে, এই আকীদাগুলোর মধ্যে একটা আকীদা হলো ওলি আল্লাহদের কারামত মানা। ওলি আল্লাহদের কি মানা? কারামত মানা।
আপনারা নিশ্চয় আমার সাবজেক্টটা বুঝেছেন, এর চেয়ে তো আর বেশি বলতে হবে না, যথেষ্ট হলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কারামতের গুরুত্ব এখানে চলে আসছে, কারামতের দৃষ্টান্ত এখানে চলে আসছে, কারামত কি এটাও আমরা বুঝে পেলাম। এ অনুযায়ী আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন বলে আমিন।